আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজটির দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব বিষাক্ত ক্ষমতায়ন ও তামার বিষ এই অধ্যায়টি থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। গজ ফিতা। খেয়াল করে দেখো তেশা, ঝিনুক খানিক এগিয়ে আসছে তেশার দিকে। এখনও তাদের উপনিবেশ আমাদের মনে। মুক্তবাজার অর্থনীতির নামে আমাদের মার্কেটগুলো দখল করে রেখেছে। ফ্রি মার্কেট বা মুক্ত বাজার মানে হলো তোমার দেশের বাজার আমার পণ্যের জন্যে মুক্ত করে দাও, ট্যাক্স ট্র্যাফিক কমিয়ে দাও, মান নিয়ন্ত্রণ শিথিল করো, আমাকে কোটা দাও যাতে আমি আমার পণ্য দিয়ে তোমার বাজার ভরে দিতে পারি। ফলে বিদেশি পুঁজিবাদী বৃহৎ শিল্পের পণ্যের কাছে একই দেশি পণ্য মার খেয়ে যাবে, কারণ ওদের জন্য দেশীয় বাজার আছে। ফলে আমাদের দেশে কম দামে ছাড়লেও ওদের লস নেই, কিন্তু আমার দেশীয় পণ্যের দাম এতটা কমানো যাবে না যতটা ওরা পারবে। লোকে কম দামের বিদেশি জিনিস কিনবে আর দেশীয় শিল্প ধ্বংস হয়ে যাবে, এই দেশের সব লাভ নিয়ে যাবে ওরা। অথচ ঔপনিবেশী আমলে বদ্ধবাজারকে প্রমোট করেছিল, এখন শিল্পে উন্নতি করে ফেলেছে, এখন এসেছে মুক্তবাজার নিয়ে। জাতিসংঘ নামের একটি পুতুল সংগঠনকে দিয়ে তাদের ওইসব আধুনিক ধারণা মেনে নিতে আমাদের বাধ্য করছে, নয়তো সরিয়ে পরের টার্মে আরেকজনকে আনা হচ্ছে যে তাদের পক্ষে কাজ করবে। সুবিধাজনক পলিসি বজায় রাখতে নিজেদের মতো করে শাসক যেন বসাতে পারে সেই জন্যে দিয়ে গেছে বহুদলীয় গণতন্ত্র নামের একটি হস্তক্ষেপণযুক্ত ব্যবস্থা। যে এসব মানবে না তাকে জোর করে মানানো হচ্ছে। শুরুতে আমি তোমাকে এই প্রশ্নটাই করেছিলাম, পশ্চিমা সভ্যতার প্রত্যেকটা কনসেপ্ট কেন আমাকে মেনে নিতে হবে? একটু অ্যাড করি তিশা। নীরার মনে হলো তিশা হয়তো বুঝে উঠতে পারছে না। ইউরোপ তো নারী ক্ষমতায়ন, নারী মুক্তি, মানবতা, বিজ্ঞান এসব করে করে উন্নত হয়নি। তাদের উন্নতির পেছনে ঔপনিবেশ আমলের জুলুম আর শোষণ। তাহলে উন্নত রাষ্ট্রের স্বীকৃতি নেবার জন্যে তাদের ওসব কনসেপ্ট আমাদের মানতে বাধ্য কেন করছে, তিশা ভাবছে। শুরুতে তোমাকে যে প্রশ্নটা করেছিলাম তিশা, যার অর্থ আছে অর্থনীতিতে অবদান আছে, বস্তুবাদী দুনিয়ায় বস্তু কেনার সামর্থ্য আছে, ভোগবাদী দুনিয়ায় ভোগ করার ক্ষমতা আছে, সে সম্মান পাবে, তার জন্য চেয়ার ছেড়ে দেওয়া হবে, সমীহের দৃষ্টিতে দেখা হবে। অর্থকেন্দ্রিক সমাজে ক্ষমতায়ন হতে হলে নারীকে অর্থ রোজগার করতে হবে। ক্ষমতায়ন শুধু অর্থভিত্তিক কেন হবে? তুমি কেন পরম সত্য বলে মেনে নেবে এই মাপকাঠিকে? বোঝাও আমাকে। যুক্তি আছে তোমার কথায় ঝিনুক, তবে অর্থই যেহেতু সমাজের চালিকা শক্তি, তাই অর্থের ভিত্তিতেই মর্যাদা নির্ধারিত হবে, এটাই প্র্যাকটিক্যাল, যদিও শোনা যাচ্ছে একটু খারাপ। আচ্ছা, অর্থ না হয়ে আর কি হতে পারে তোমার মতে? অর্থ রোজগার আর যত বেশি সম্ভব ভোগ, দামি গাড়ি বাড়ি আইফোন বিলাসদ্রব্যের সাথে মর্যাদা নির্ধারণ, এটা পুঁজিবাদী ভোগবাদী সমাজের মানদণ্ড। ইসলাম এই দৃষ্টিভঙ্গি, এই মাপকাঠি মানতে বাধ্য না। অর্থকেন্দ্রিক এই হীনমূল্যায়ন পদ্ধতি ইসলামের না, কোনো মুসলিম এই মনোভাব লালনও করতে পারে না। বুঝলাম না, আবার বলো তো কথাটা, ইসলাম এখানে কেন আসবে? এটা তো সামাজিক কাঠামো। আচ্ছা, একটু ক্লিয়ার করি। নীরা হাল ধরে। হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্মের মতো নীতিকথা আর পর্বণ সর্বস্ব টাইপ ইসলাম না। ইসলাম একটা ওয়ার্ল্ড ভিউ, একটা দিন, একটা টোটাল সিস্টেম। এই পৃথিবীর প্রতিটা বিষয়কে দেখা, বিচার, মূল্যায়নের জন্য ইসলামের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গি স্বয়ং স্রষ্টা আল্লাহর দেয়া। ঠিক আছে এখন? তার মানে বলছিস ইসলামের ভ্যালু সিস্টেম আলাদা? ইসলামের মূল্যায়নটা অর্থভিত্তিক বা সম্পদ কেন্দ্রিক নয়। কি সেটা? আদর্শ, আদর্শের ভিত্তিতে। ইসলামী আদর্শ যার মাঝে যত, সে তত সম্মানিত। বর্ণ, গোত্র, বংশ, লিঙ্গ, অর্থমর্যাদার কোনো ভিত্তি না ইসলামে। মর্যাদার ভিত্তি একমাত্র তাকওয়া বা স্রষ্টা অনুভূতি, ইসলামের মূল আদর্শ। নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক তাকওয়াবান। সূরা হুজরাত আয়াত 13। জাবির বিন আবদুল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, হে লোক সকল শুনো, তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতা এক। শুনো, আরবের উপর অনারবীর এবং অনারবীর উপর আরবীর, কৃষ্ণকায়ের উপর শ্রেতাকায়ের এবং শ্রেতকায়ের উপর কৃষ্ণকায়ের কোনো শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নেই। শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আছে তো কেবল তাকওয়ার কারণেই। আহমদ 23489, সোয়াবুল ইমান বাইহাকি
5137 নম্বর হাদিস। শুনে ভালো লাগলো যে অর্থের বাইরেও মর্যাদার মাপকাঠি আছে, কিন্তু কার স্রষ্টা অনুভূতি কেমন তা বোঝার উপায় কী? মনের খবর। হ্যাঁ, দারুণ জিনিস ধরেছ তেশা তুমি, মনের অবস্থা বুঝবে কীভাবে? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তার বাহ্যিক আমলের ভিত্তিতেই তার অবস্থা নির্ধারণ করব। কানজুল উম্মাহ সূত্রে হায়াতুস সাহাবা শাইখ ইউসুফ কান্দলবি রাহিমহুল্লাহ দ্বিতীয় খণ্ড 502 নম্বর পৃষ্ঠা। ব্যবহার, ইলম, সুন্নার প্রতি ভালোবাসা, লেনদেন, ব্যক্তিগত ও সামষ্টিক আমল, আদর্শের মানে দিনের খেদমত, এসবের ভিত্তিতে সামাজিক অবস্থান ও গ্রহণযোগ্যতা ঠিক হবে। ইসলামে ক্ষমতায়ন হবে চরিত্র, জ্ঞান, আল্লাহ ভীতির ভিত্তিতে, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন। সত্য সামনে এলে এরে হবে আরও এরে, আর বিশ্বাসীর মনের দোকুনে ভিজে উপচে পড়বে। তিথির কথাগুলোর পারফেকশন তিশার সব এলোমেলো করে দিচ্ছে, তিশার চেষ্টা করছে আবার গুছিয়ে ওঠার। একটা উদাহরণ দাও দেখি, এমনটা আসলে হয়েছে কি না? যেমন ধরো তিশা একজন নারী টিচার, মাস শেষে বেতন আনেন, প্রচলিত সিস্টেমে তিনি সম্মান পাবার যোগ্য। কর্মজীবী নারী টাকা আনেন, বস্তু কেনেন, পুঁজিবাদের লাভ হয়, বলা হচ্ছে তার ক্ষমতায়ন হয়েছে। কিন্তু যে আলিমা মসজিদে দার্স দেয় টাকা নেয় না, তিনি বস্তুবাদী ভোগবাদী সংজ্ঞায় ভার্চুয়ালি বেকার, যেহেতু ইনকাম নেই। কিন্তু ইসলামের দৃষ্টিতে তার এই নিঃস্বার্থ খিদমতের কারণে, ইলমের কারণে, ইখলাসের কারণে তিনি অনেক বেশি ইজ্জতদার, অনেক বেশি প্রভাবশালী, অনেক বেশি ক্ষমতায়িত নারী। একইভাবে যে নারী ঘর সামলাচ্ছে, নিজ সন্তানকে পড়াচ্ছে, শিক্ষা দিচ্ছে, দীক্ষা দিচ্ছে, সুস্থতা, খাবার দাবারের খেয়াল রাখছে, সমাজকে তিনটা আদর্শ মানুষ সাপ্লাই দিচ্ছে, স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করছে, সেও নিষ্কর্মা বেকার এই পুঁজিবাদী সমাজে, তাকে নিয়ে পত্রিকায় কলাম হবে, নারী শিক্ষিত হয়েও বেকার। ইসলামের দৃষ্টিতে সে বেকার তো নয়, ইহকাল ও পরকালে সে সর্বোচ্চ সম্মানিতা নারী। ভ্যালু সিস্টেমের পার্থক্যটা ধরতে পেরেছ? হ্যাঁ পারছি, ভালো লাগছে। যখন কেউ সংশয় থাকে তখন গালিবাজি, প্লেকার্ডবাজি করে, চোরের মায়ের বড় গলা, জানে ছেলেই দোষী, আবার নিজের ছেলে, নিজেরও অযোগ্যতা যে ছেলেটা চোর, তাকে আবার বাঁচাতেও হবে, কি করবে বুঝে উঠতে না পেরে আওয়াজ উঁচু, আর নিজেকে নিয়ে তৃপ্ত যে সে থাকে শান্ত সমাহিত। পৃথিবীতে নিজের অবস্থান নিয়ে সংশয় অস্থির করে ফেলেছে আমাদের মেয়েদের, নিজের অবস্থান, নিজের উপযোগিতা বুঝে গেলেই জুম শান্তি। গুড, তাহলে বেকার মানে কী দাঁড়াচ্ছে? ঘরকন্যা করা নারীরা কি আসলে বেকার? আজ আমরা না হয় মেডিকেল পড়ছি, তোমার মা, তোমার মায়েরা কি বেকার ছিলেন? না, তা কেন হবে, অলবত না, ওনারা বেকার হলে আমরা কিভাবে এলাম এত দূর? তারা বেকার, তবে আমাদের বাবাদের সাপেক্ষে, পুরুষের সাপেক্ষে, টাকার চশমায় তো নারী বেকারই। বাবা টাকা আনেন, তিনি সকার, মা টাকা আনেন না, তিনি বেকার। এটাই বরং পুরুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, মেল ভ্যালু সিস্টেম। নারীরা ঘরে কাজ করেন বা করবেন, এটা পুরুষতান্ত্রিক মনোভাব না, বরং ঘরে নারী কাজ করে বলে নারী বেকার, পুরুষের সাপেক্ষে তার কোনো অবদান নেই, এই কথাটাই পুরুষকেন্দ্রিক কথা, পুরুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের নারীবাদীরা পুরুষের দৃষ্টিভঙ্গিতেই কথা বলে, খেয়াল করো, আসলেই তো তাই, কোনো কথাই ফেলে দেওয়া যাচ্ছে না। ধ্যাত, বেজে উঠল নীরার ফোন। ঝিনুক, পিৎজা এসে গেছে আমাদের। ও, কোনো গভীর থেকে উঠে এলো ঝিনুক, নিয়ে আই, এখানে প্লেটগুলো ধুয়ে রেখেছি, পানিও আনা আছে। তিশা এখনও গভীরেই আছে, উঠে আসতে পারেনি, ঝিনুকের লাস্ট কথাটা ভাবছে। আসলেই তো, নারীবাদীরা তো মেল ভ্যালু সিস্টেমে নারীকে বিচার করছে। বলো ঝিনুক। যা বলছিলাম, বেসিক্যালি শিক্ষিত হয়েও নারী বেকার মানে পুঁজিবাদের দৃষ্টিতে তুমি বেকার, সার্ভিস নেবার জন্য শিখিয়েছি পড়িয়েছি, এখন বলছো সার্ভিস দেবে না, যাও তুমি বেকার নিষ্কর্মা। পুঁজিবাদকে যে সার্ভিস দেয় না সে বেকার, উৎপাদনে যার অংশ নেই সে বেকার। ইসলাম এই অর্থের নীতিতে সব কিছু মাপাকেই স্বীকার করে না। তাহলে ইসলাম আর পুঁজিবাদের স্কেলটা আলাদা, তাই তো? মেক সেন্স। হ্যাঁ, আর অর্থ যেহেতু আমাদের ক্ষমতায়নের একমাত্র মাপকাঠি না, সুতরাং ইসলামের ভ্যালু সিস্টেমে নারীর ঘরে কাজ করা আর পুরুষের বাহিরে কাজ করা সমান, নারী ঘরে কাজ করেও ক্ষমতায়িত। একজন নারী সাহাবি এসেছেন, নাম আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা, এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন,
আমরা তো ঘরে থাকি আর আপনাদের সন্তান ধারণ করি, আর পুরুষ জানাজা ও জুমআয় শরিক হয়, অসুস্থকে দেখতে যায় হজের পর হজ করে এবং এর চেয়েও বেশি করে, মানে জিহাদে যায়, অনেক সওয়াবের অধিকারী হয়। যখন পুরুষ জিহাদে হজ্জে উমরায় যায়, আমরা তাদের সম্পদ দেখাশোনা করি, তাদের জন্য কাপড় বুনি, তাদের বাচ্চাদের লালন পালন করি, আমরা কি পুরস্কারের অংশ পাব না? নবীজি বললেন, গিয়ে সব মেয়েদের জানিয়ে দিও, স্বামীর খেয়াল রাখা, তাকে সন্তুষ্ট রাখা এবং তার সম্মতি নিয়ে বের হওয়া, এই কটা কাজ যদি করো সমান প্রতিদান মিলবে তোমাদের। অর্থাৎ নারী পুরুষ দুজনার কর্মক্ষেত্র প্রতিদানের দিক দিয়ে সমান, ইসলামের ভ্যালিউ সিস্টেম এটাই। ওসুদুল গাওয়াহ ইবনুল আসির, প্রথম খণ্ড, 1313 পৃষ্ঠা। পিৎজা পার্টির ইন্তেজাম চলছে, চেয়ে চেয়ে ওদের দুজনার কাজ করা দেখছে তৃষা। অন্য সময় হলে হয়তো নিজেও উঠে হাত লাগাত, ভাবছে মেয়ে দুটো এত ওয়ার্ড বা আজীব কেন, আজীব সব চিন্তা ভাবনা, কিভাবে পারে এত উজান ঠেলে ভাবতে, আমি তো পারি না। ইয়া রাব্বি